বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুস্তফা হাওলাদার। আমার দেশের বাড়ি বরিশাল জালকাটি জেলা থানা রাজাপুর। আমার বয়স 52 বছর। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা করি। আমার সমস্যা হয়েছে জুন মাসের 11 তারিখ আমি স্টক করি, হঠাৎ মানে দ্বিতীয় স্টক। স্টক তিনবার করছি, দুইবার স্টক করছি, একবার হার্ট অ্যাটাক করছি। স্টক হওয়ার পরে আমার অবস্থা মানে এক হাত এক পা, মানে এক হাত এক পা এক সাইড আমার অবশ। তারপরে এখানে ডিবি আসিতে আসার পরে মোটামুটি এখন একটু মোটামুটি সুস্থ আছি। অবশ হওয়ার পরে আমি বিছানায় থাকতাম, বিছানায় পড়ে থাকতাম। আমি একা নিজে চলাফেরা করতে পারতাম না এবং ওয়াশরুমে যেতে পারতাম না। তা এখন তো মোটামুটি আল্লাহ দিলে অনেক ভালো, একটু সুস্থ হয়েছি। এখন লাঠি ছাড়াও হাঁটতে পারি ইনশাল্লাহ। এই সমস্যাটা ছিল আজকে 5 মাস। এখানে আসলাম মানে দেখলাম যে মানে আমার চিকিৎসা পুরোপুরি হচ্ছে না, মানে সম্পূর্ণ ভালো হচ্ছে না। তারপরে মানে ডিপিআরসিতে আসলাম ওই মোবাইলের মাধ্যমে, মোবাইলে দেখতে পাইলাম যে শফিউল্লা স্যারের প্রোগ্রাম দেখলাম। মানে আমার খুব বিশ্বাস হলো যে ওনার কথাগুলো এবং কাজে মিল পাইছে। আমি আসার পরে মোটামুটি এখানে থেরাপিস্টাও মানে স্টাফ যারা আছে তাদের ব্যবহার খুব ভালো। এখানে মাত্র 15 দিন, 15 দিনে মোটামুটি ভালোই উন্নত হয়েছে। এখানে যে 15 দিনে যে থেরাপি নিচ্ছি, আমি 2 মাসে এরকম এরকম সুবিধা পাই নাই না। মোটামুটি এখন হাঁটতে চলতে পারি, মোটামুটি এখন অবস্থা ভালোই। এখন আমি লাঠি ছাড়া হাঁটতে পারি মোটামুটি। যে ছেলে আমাকে থেরাপি দিছে, থেরাপিস্টটা, ওই ছেলে 3 বেলা 3 টাইম ফুলভাবে সুন্দরভাবে আমার মানে থেরাপি দিছে। এবং ওই ছেলেটা খুব ভালো, ব্যবহার ভালো, কথাবার্তাও ভালো, এবং থেরাপিস্টও ভালো, কাজও ভালো, মানে অলসতা নাই ওর ভিতরে। আমি একটা জিনিস পাইলাম যে ফার্স্ট নার্সরা খুব ভালো আমার সাথে ভালো ব্যবহার করছে। নার্স এসে মনে করেন মাঝে মধ্যে আমার যে প্রতিদিন দুনিয়া মানে প্রতিদিন আমার মানে চেক আপ নিত, প্রতিদিন খবর খবর নিত, কি কি লাগবে কি না লাগবে, প্রেশার মাপতে এবং ডায়াবেটিস আছে কি না এটাও মাপত। ডক্টর এসে ভালো মন্দ জিজ্ঞাসা করতো যে আপনাদের কি অবস্থা। মোটামুটি এখানে ম্যানেজমেন্টগুলো ভালো এবং চিকিৎসাও ভালো। শফিউল্লা স্যারে মানে ওনার ব্যবহার কথাবার্তা ভালো মার্শাল্লাহ। যদি এরকম যদি মনে করেন অসুস্থ রুগীর পাশে যদি থাকে, তা আমাদের দেশে আল্লাহর রহমতে এরকম রুগী আর থাকবো না, সবাই সুস্থতা বোধ করি ইনশাল্লাহ। সবাই কামনা করে যেন আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে। আমি মনে করি যে যারা আমার মতো যারা রুগী আছে তারা যেন এখানে এসে চিকিৎসা নেয় সময় নিয়ে, যাতে একটা জিনিস মাথায় রাখতে হইব যে সময় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা সময় দিতে পারি না, যার কারণে আমাদের ভালোভাবে চিকিৎসা হয় না। আমার জন্য যেন সবাই দোয়া করুন আলহামদুলিল্লাহ। আমিও সবার জন্য দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাই ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।